आज के भिडियोते जानब क्यों प्राथमिक विद्यालय एस टी अर्थात हेड टीचार नियोग हबे। नतून नियम अनुजाई शुधु सिनियरिटी नय अन्यान्य बेस किछु विषय के गुरुत्व दिया हच्छे अर्थात सिलेक्शन प्रोसिडियर अनुजाई पैनेले नाम आसते हबे। पूर्वेर नियम अनुसारे संश्लिष्ट डिपिएससीते जॉइनिंग डेट अनुजाई सिनियरिटीर भित्तिते पैनल प्रस्तुत करा होतो जेखाने से डिपिएससीते नियमित भावे न्यूनतम 5 बच्छरेर काजेर अभिज्ञता थाकते होतो। बर्तमान नियम अनुसारे सिलेक्शन प्रोसेस हबे 100 नम्बरेर भित्तिते जेखाने क्वालिफाइंग मार्क्स हबे 60 नम्बर एवं एई 100 नम्बर तीनटी पार्टे देवा हबे। प्रथम पार्ट एक्सपिरियन्सेर क्षेत्रे अर्थात अभिज्ञतार भित्तिते प्रति बच्चर 5 नम्बर करे देवा हबे किन्तु सर्वोच्च 50 नम्बर अर्थात कोनो शिक्षक जदि 10 बच्चर चाकरी करे उनी 50 नम्बर पाबेन किन्तु उनी जदि 12 बच्चर बा 15 बच्चर बा 20 बच्चर चाकरी करेन ताहले उनी 50 नम्बरई पाबेन किन्तु कोनो शिक्षक जदि 5 बच्चर चाकरी करे उनी 25 नम्बर पाबेन। सुतरां एक्सपेरिमेंट्सेर भित्तिते सर्वोच्च 50 नम्बर पाबेन प्रति बच्चर उनी पाबेन 5 नम्बर करे। जत बच्चर चाकरी पाबे सेई बच्चर के 5 दिए गुण करते हबे। गुण करार परे गुणफल जत हबे सेईटी जेन 50-এর ऊर्धे ना हय। एरपरे द्वितीय पार्टे कैटागरी ए जेखाने 30 नम्बर बरद्द थाकबे लास्ट 3 बच्चरेर जन्य आलादा हबे तीनटे सेल्फ एप्रोजाल रिपोर्ट जमा दिते हबे। प्रत्येक बच्चरेर जन्य नम्बर थाकबे 10 करे अर्थात मोट नम्बर थाकबे 30। এই সেলফ অ্যাপ্রোজাল রিপোর্ট টিচিং লার্নিং ইভালুশন সম্পর্কিত ডিউটির ঘরে অ্যাপেন্ডিক্স 2 আবেদনকারী নিজে তার নম্বর বসাতে হবে যা পরে ডিআই এবং এসআইএসরা রিভিউ করবেন। এখানে কোয়ালিফাইং মার্কস 18 অর্থাৎ 30-এর মধ্যে 18 পেতেই হবে। এরপরে পার্ট 3তে থাকবে ক্যাটাগরি বি এখানে নম্বর থাকবে 20। স্টুডেন্ট সম্পর্কিত সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ এক্সটেনশন এবং প্রসেশনাল রিলেটেড অ্যাক্টিভিটিসের কলাম পূরণ করতে হবে আবেদনকারীকে এবং ওনাকেই ওনার মার্কস দিতে হবে। এটাও আগের মতো রিভিউ হবে। এখানে কোয়ালিফাইং মার্কস 12 অর্থাৎ 20-এর মধ্যে 12 পেতে হবে। বিজ্ঞাপন বেরোলে নির্দিষ্ট ফর্মে অর্থাৎ অ্যাপেন্ডিক্স 1 নিজে ডিপিএসসিতে আবেদন করতে হবে। এরপরে এলিজিবল ক্যান্ডিডেটদের কমিটির সামনে ডাকা হবে যেখানে কমপক্ষে 3 জন হাই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন। ওনাদের কাছে পারফরম্যান্স অনুযায়ী এ অর্থাৎ এক্সেলেন্ট বি ভেরি গুড সি গুড এবং ডি এভারেজ গ্রেড দেওয়া হবে। যে যে পয়েন্টগুলি বললাম সব পয়েন্টের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ডিপিএসসি মেন এবং ওয়েটিং প্যানেল তৈরি করবে যার ভ্যালিডিটি থাকবে 1 বছর। এই প্যানেল অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। প্রতিটি সার্কেল থেকে ভ্যাকেন্সি নিয়ে মোট ভ্যাকেন্সি যত থাকবে ততজনকে মেন প্যানেলে রাখা হবে। মেন প্যানেল থেকে কেউ জয়েন না করলে ওয়েটিং থেকে নেওয়া হবে। স্কুল নির্বাচনের ক্ষেত্রে কাউন্সিলিং করা হবে। আবেদন করতে হবে অফলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে। যেখানে কোনো কারণে এইচটি অর্থাৎ হেড টিচার নিয়োগ করা যাচ্ছে না বা দেরি হচ্ছে সেখানে 6 মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে স্কুলের বরিষ্ঠ টিচারকে টিআইসি দায়িত্ব দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে কী হবে, প্রধান শিক্ষক নিয়োগ হবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে
তখনই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।